স্বাধীনতা সংগ্রামী পার্বতী রায় স্ত্রী, স্বাধীনতা সংগ্রামী মানিকচন্দ্র রায় স্ত্রী পার্বতী রায় অমর রহে, অমর রহে, অমর রহে। স্বাধীনতা সংগ্রামী স্ত্রী মানিকচন্দ্র রায় স্ত্রী পার্বতী রায় অমর রহে, অমর রহে, অমর রহে। বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখুন, এই আমাদের যে বাড়ি, এটা স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম একটা প্রেক্ষাগৃহ ছিল, এবং বিভিন্ন যে বিশিষ্ট মানুষ, তাতে প্রফুল্ল সেন থেকে শুরু করে রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন, তারা কিন্তু নিয়মিত আমাদের এখানকার বাড়িতে এবং বাঁকুড়ার আমাদের যে বাড়ি ছিল সেখানে কিন্তু আসা যাওয়া করতেন, এবং স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এদের একটা অন্যতম গুরুত্ব ছিল, অবদান ছিল। এনার যে হাজব্যান্ড অর্থাৎ মানিক রায়, উনি কিন্তু 3 মাস স্বাধীনতার জন্য কারাগারে থেকেছেন, এবং ইনি তাকে বিভিন্নভাবে মানসিক সহযোগিতা করেছেন, এবং বিভিন্ন সময়ে আমাদের পরিবার বিভিন্নভাবে স্বাধীনতার কাজে এগিয়ে গেছে এবং তারা আত্মত্যাগ করেছে, এইটুকুই আর কি। এবং ভারত সরকারের জন্য, ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে, এবং তারপর থেকে কিন্তু উনি তাম্রলিপ্ত পুরস্কার পান এবং দীর্ঘদিন ধরে পেনশনও ইয়ে পেয়েছেন স্বাধীনতা সংগ্রামীর জন্য। আর আপনাদের পরিবারের কমল কৃষ্ণ রায়ের কথা শোনা যায়, ওনার সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, কমল কৃষ্ণ রায় হচ্ছে আমার দাদুর দাদু, আমার দাদুর কাকা, সরি, আমার দাদুর দাদুর দাদু। তো উনি, আশা করি সবাই জানবেন, যে প্রথম স্বাধীন হওয়ার পর আমাদের যে ইয়ে তৈরি হয়, যে মন্ত্রিসভা তৈরি হয়, সেখানে কিন্তু উনি ছিলেন, ঠিক আছে, এবং সেখানকার উনি ত্রাণ ও ভিসা মন্ত্রী ছিলেন, এইটুকুই যা। নকশাল আমলে এই মানিকচন্দ্র রায় ছিলেন এই কংগ্রেসের তো একজন মুখপাত্রই বলতে পারেন এখানের। তো ওনা যখন সিপিএমের আমল এলে, নকশালের উপদ্রব শুরু হলো, ঠিক সেই সময় ওনাকে অ্যাটাক করার জন্যে প্রায় ওরা আর কি অনুসন্ধান করে বেড়াতো। হঠাৎ কোনোরকম ফাঁকা না পেয়ে একদিন রাত্রেবেলায় অ্যাটাক করে, ঠিক ওই জায়গায় একটা গরুর গাড়ি ছিল, ওই গাড়িটায় চেপে এইখানে উনি সে চিৎকার করছিলেন যে চোর, ডাকাত, ডাকাত। তখন ওইখান থেকে ছুঁড়ে বোমটা দিয়ে ওই জায়গায় মেরে দেয়। হ্যাঁ, আমরা তৎক্ষণাৎ দৌড়ে আসি গ্রাম থেকে, এসে ডাকাত চলে যায়, এবং ডাকাত চলে যাওয়ার পর লাশটা তখন পড়ে আছে এবং রক্তাক্ত অবস্থায়, সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে গেছে। এরকম একটা পর্যায় ছিল, কারণ উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেসের একটা নেতা। হ্যাঁ, যার ফলে ওকে অ্যাটাক করার জন্যে বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল ওই নকশালরা। আমার নাম ভোলানাথ মণ্ডল, আমি এই পাড়ারই, এবং এদের সাথে আমার একটা ঘরোয়া সম্পর্ক আছে। আপনি মানিকবাবুর কাছ থেকে দেখেছিলেন? হ্যাঁ, একদম, আমি নিজে কাছে দেখেছি। তখন ওনাকে দেখতাম প্রায় ওই দিল্লির থেকেও, ওই যে প্রফুল্ল সেন ইত্যাদি সবাই এখানে আসতেন, এবং জগন্নাথ কুলের লোকও প্রায় গাড়িতে এখানে আসতেন, অনেক যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমরা ছোটোবেলায় দেখেছি প্রায় গাড়িতে আসতেন এবং এখানে।